সাংবাদিক বলে, ভাই আমি একজন পেশায় সাংবাদিক, সকালবেলা রিপোর্ট লিখব, তো কি লিখব একটু বলেন না, এদের অপরাধ কি? ফলির বলে, না এরা মারাত্মক অপরাধী, অপরাধের কথা বলা যাবে না। সাংবাদিক বলে, ভাই আপনি বলেন তারপর অপরাধ কি? লোকটা বলে, সাংবাদিক আমার কোনো অপরাধ নেই, আমার অপরাধ এই যে আমি মনের দুঃখে কাঁদছিলাম। আজ আমরা কাঁদতেও পারি না, কাঁদবেন বলবে ওদের জন্য কাঁদছে, হাসতেও পারছি না, হাসবেন বলবে আমাদের জন্য হাসছে, হাসি কান্না বন্ধ করে বসে থাকবেন, ধরে নিয়ে যাবে, আপনি যাবেন কোথায়? এদিকে কোন জায়গায় যাওয়ার কায়দা নেই, এখন আমার চোখ করে বসে থাকা ছাড়া উপায় আছে? যে আয়াত পড়েছি আমার মনে হয় এদেশের 96% মুসলমান একেবারে বিরুদ্ধে যাবে, এখন এই আয়াতকে বাদ দিয়ে দেব। আমার শরীরে যদি লাগে, এই ভাইয়ের শরীরে লাগে, তাও বলাই লাগবে, কারণ কোরআনের কথা নাকি? এবার আমি শুরু করছি, কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই। ভাই আপনি নিয়ে আসলেন কেন? জবান ছেড়ে পড়েন, শয়তান যদি আশপাশে থাকে ও পালাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারকে। কাকে? এখানে কোন বেঈমান আছে? নেই। এই বেঈমান আছে কিনা দেখি তো, হাত তোলেন, যদি হাত না তোলেন এবার আমি জানাচ্ছি। ইয়া আয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, পড়া কোরআন শরীফ গবেষণা করে, আয়াতটা পাওয়া গেছে 89 জায়গায়, তাফসীরে মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআনে আল্লামা সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিলে বলেন ইয়া আয়ুহান্নাস, আর যখন শুধু ইমানদারকে ডাক দেন তখন তার কুদরতি হাত উঁচা করে বলেন ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দেওয়ার পরে বলেন কি? ইমানদারকে ডাক দিয়েছেন এই কারণে, কান লাগাবেন, এখানে শিক্ষা আছে, কোরআনে কারিম জানিয়েছে কেন আল্লাহ ইমানদারকে ডাক দিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 267 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 56-57 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইমান যারা এনেছে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে গেছি। আমি আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করি আমার একটা দায়িত্ব আছে, কি সেটা? ইখরিজুহুম মিনাজ-জুলুমাত ইলান নূর, এই মানুষগুলোকে আমি অন্ধকারের রাস্তা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। যেহেতু ইমানদার আল্লাহর বন্ধু, অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব কার? ইন্না আলাইনা আলাল হুদা, কারণ হেদায়েত দেওয়া এটা আমি আল্লাহর কাজ। ওয়া আলাল্লাহি কসদু সাবিলি ওয়া মিনহা জাইর, দুনিয়াতে অসংখ্য বাঁকা পথ আছে, এর ভেতরে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এখন যে জুলুমাত বহুবচন, এটা কিন্তু এই পানির নিচের ঘরের ভেতরের রাতের এই অন্ধকার না, এই অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম কানুন, পরিবার সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে মানুষ যা বানিয়েছে আল্লাহর ভাষায় সব অন্ধকার। সব কি? আল্লাহর কাছে একটা মাত্র মত আর পথ, সেটা আলো, তার নাম ইসলাম। আপনি যদি আল্লাহর বন্ধু থাকতে চান, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালানো বাদ দিয়ে আল্লাহর ইসলামের দিকে আসা লাগবে, তাহলে বন্ধু থাকা যাবে। এখন আপনি আল্লাহর বন্ধু আছেন কিনা নিজের সাথে মিলান, কি নাম ধরা লাগবে?
জোর করার বিষয় না, জোর করে সব কাজ হয় না। আপনি আল্লাহর বন্ধু আছেন কিনা এই আয়াতটার প্রমাণ। এই আয়াতটা নিয়ে গবেষণা করেন তো বাংলাদেশে 96% মুসলমান শুধু আগা কাটা আছে তাই। তাছাড়া আল্লাহর বন্ধু হিসাব করলে 100 জনের একজন, কথা বলেন। অধিকাংশ মানুষের সেন্সাস ওইদিকে। আল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত তাগুত, যারা কাফের এদের বন্ধু হচ্ছে তাগুত। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এরা ইসলাম থেকে ডাক দিয়ে আলোর দিকে থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আগেই বলেছে অন্ধকার মানুষের তৈরি করা নিয়ম কানুন, এর চাই তার নাম ধরে বলার কিছু নেই। এরপরেও যদি বলেন কে হুজুর আমি বুঝতে পারছি না, এদিকে আসেন, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বদাচ্ছে। কোরআন দিয়েও যদি কেউ হেদায়েত না পায়, আল্লাহর কসম ওর কপালে হেদায়েত নেই, ও জাহান্নামে যাবে। এটা যদি আপনাকে হেদায়েত দিতে না পারে, মনে করবেন আপনি কি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্যই বানিয়েছে। এ চাইতে আর কি দলিল প্রমাণ দেওয়া যায় বলেন, আমি সেই দিকে যাচ্ছি। আশা করি যারা শুনছেন আজকে, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আপনি 100 বছর হোক 150 বছর হোক মারা যাবেন, মাস্ট বি সোজা। যখন হবেনি এখন সোজা হন, কাজে লাগবে। ওই মরণের পরে যতই সোজা করে চকলেটের মতো লম্বা করে দেওয়া হয় তখন কোনো কাজ নেই, যদি এখন কেউ সোজা না হয়। এরপরও যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ে রাজনীতি কেউ না ছাড়ে, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি ও মরণের পরে বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও যদি জান্নাতে যায়, কোরআন শরীফ মিথ্যা, এই কথা বলেন। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আলাদা, বল মুফরাদ, এ 6 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে আছে যে মানুষগুলো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে জীবন চালিয়েছে, ও পরিবার হোক সমাজ হোক রাষ্ট্র হোক, ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দেবে, হিসাবও নেবে না। এই হাদিসটা একটু বাংলাদেশের সাথে মিলান, আমার সাথে আপনার সাথে মিলে যাবে অধিকাংশগুলোই। আমি আর নিচে নামলাম না, এরপরও যদি কেউ না বোঝেন আমার কিছু করার নেই। আল্লাহর বন্ধু থাকবেন আর ওই কাজ করবেন, আল্লাহ বন্ধুত্ব হিসাবে রাখবে না, রিলেট করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে এবার ঘোষণা দিচ্ছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। খুব শর্টে বলছি, খেয়াল করে শোনেন, ভয় করার কথা বললেন কাকে? এই শব্দটা নিয়ে আজ ভেজাল সারা পৃথিবীতে। আমি যতগুলো রাষ্ট্রের খবর জানি, প্রায় 228টা, সারা পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রে এই তাকওয়া নিয়ে ভেজাল। আগে ভেজাল ছিল জিকির নিয়ে, ওটা এখন কেটে গেছে আস্তে আস্তে, এখন ভেজাল তাকওয়া নিয়ে। আমরা মনে করি তাকওয়াবান বুজুর্গ ওই লোকটা, তার দাড়ি বড় বড়, জোব্বা বড়, পাগড়ি বড়, হাতে তসবি আছে, দুনিয়ার কোনো খেয়াল নেই, এইটাই মনে হয় বুজুর্গ, নাকি বলেন? বুজুর্গ কে, এ কথা বলবে কে? কোরআন শরীফ বলা লাগবে যে এটা বুজুর্গ। বিশ্বনবীর মতো বুজুর্গ দুনিয়া আসবে আর? আমার কথা বলছেন তো ভাই, দুনিয়াতে নবীর মতো বুজুর্গ কেউ আসবে? এসেছে, রাত বেশি হয়েছে তাহলে ঘুম লাগছে নাকি? আল্লাহর নবী কোন বুজুর্গ ছিলেন? আর ভারত পাকিস্তান বাংলাদেশে কোন বুজুর্গ তৈরি হচ্ছে একটু কান লাগান। হুদায়বিয়া নিজের চোখে দেখি আসলাম, নবীজি সন্ধি করেছিলেন যে জায়গায়, আল্লাহর নবী 14 সাহাবি নিয়ে আসলেন হুদায়বিয়ায় হজ করার জন্য, এরা মক্কায় ঢুকতে দেবে না। ওসমানকে পাঠিয়েছে, ওসমানকে আটক করে বলেছে ওসমানকে হত্যা করা হয়েছে, এই কান লাগান, এখানে শিক্ষা বের হবে। এবার আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবিরা তোমরা কত আছো এখানে? বলে আমরা 1399 জন আছি এখনো। ওখানে এখন একটা বাবলা গাছের চারা আছে, পাশে একটা মসজিদ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, তাহাতা সাজারাতি ফালিমা মাফি কুলুবিহিম ফানজালা সাকিনাতা আলাইহিম ওয়া সাবাহুম ফাতাহান করিবা, সূরা ফাতিহা 26 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াতের শেষের অংশে এটা আছে। আল্লাহ বলেন, ওই বাবলা গাছের নিচে নবী আপনার হাতে হাত দিয়ে যারা শপথ বাক্য পাঠ করেছে, আমি আল্লাহ তাদের ওপরে আমার কুদরতি হাতটা দিয়েছিলাম। শুধু সুবহানাল্লাহ পড়ার জন্য বলি না, এবার আমি শিক্ষা দিচ্ছি। হজ যারা করে, এখানে দুইজনই হাসি, এহরামের কাপড় পরার পরে শরীর চুলকানো জায়েজ নেই, মাথা চুলকানো জায়েজ নেই,
কারণ একটা পশম যদি খুলে পড়ে দম দেওয়া লাগবে, কি বলেন? অথচ নবীজি নিজে সাহাবীদেরকে বললেন, এহরামের কাপড় যারা পড়েছে খুলে ফেলো। উনি কি জানতেন না এহরামের কাপড় খুললে আমার হজ মাটি মারা যাবে? জানতেন না? কেন খোলালেন? খুলিয়েছেন এই জন্য পরে হজ আমি করে নেব, দম দরকার হয় দিয়ে নেব। কিন্তু নিরপরাধ একটা মানুষকে বিনা অপরাধে ওরা ওসমানকে হত্যা করেছে, এটা আন্দাজে না, বিনা অপরাধে মারলো কেন? যেই নবী তায়েফে পাথর খেয়ে বরদোয়া করেনি, আর উহুদের ময়দানে দাঁত পড়ে গেছে বরদোয়া করেনি, হুদাইবিয়াতে আল্লাহর নবী সেই নবী সাহাবীদেরকে কাফনের কাপড় খুলিয়ে ফেলছেন, নিজে ইহরামের কাপড় পর্যন্ত খুলে সাহাবীদেরকে বললেন, আমার হাতের উপরে হাত দাও, বায়াত গ্রহণ করো, শপথ বাক্য পাঠ করো, ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না। শুধু আল্লাহু আকবার না, এখানে শিক্ষা কি বলেন? বিনা অপরাধে বিনা কারণে কোনো মানুষকে কেউ যদি হত্যা করে রায় দেয়, নবীজির অস্ত্র ছিলেন, অস্ত্র শস্ত্র ছিল না, তারপরেও তিনি শপথ করছেন 1399 জন মানুষ নিয়ে হত্যার প্রতিশোধ না নিয়ে দেশে যাব না। এই হুদাইবিয়া বাংলাদেশে আছে? আছে। সিটারি করার জায়গা পাও না? কত মানুষ গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কত মানুষের রায় হয়ে যাচ্ছে, আর আমরা বলছি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম হুদাইবিয়া না। নিজের চোখে যেটা দেখেছি ওই হুদাইবিয়া শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইউনাকা তাহাতা শাজারাতি। এই তাহাতা শাজারা গাছের নিচে, এটা মানে বাবলা গাছ, দুইটা গাছের নাম তাফসিরে আছে, খেজুর গাছ অথবা বাবলা গাছ, ওখানে এই বাবলা গাছের চারাটা এখনো আছে। এই গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিচ্ছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ কখন খুশি হয় আপনি টের পাচ্ছেন না? বিনা অপরাধে কাউকে অত্যাচার করা হবে, জুলুম নির্যাতন করা হবে, আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন, কিয়ামত হয়ে যাবে আপনার উপরে আল্লাহ রাজি খুশি হবে না। আর রাজি হয় আল্লাহ ওই জায়গায় যখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়। কথা বলেন ঠিক।